আইন শৃঙ্খলা বাহিনীর কি দরকার, তাহলে ইলেকশন কমিশনের কি দরকার? যদি কেউ আমার সাথে যুদ্ধ করতে আসে এবং আইনি প্রোটেকশন না থাকে, আমার যুদ্ধই করতে হয়, তাহলে আমি যুদ্ধ করে জিতবো। আমি ববি হাজ্জাজ আপনাকে দিয়েই শুরু করবো, কারণ আপনার কাছেই রয়েছে আমার সেই প্রশ্নগুলির জবাব গত 3 দিন বা 2 দিন যাবত যে বাংলাদেশের গণমাধ্যমে একদম পুরোপুরি প্রথম হেডলাইনে আছে যে তলোয়ার নিয়ে দাঁড়ান, তাহলে যদি কেউ তলোয়ার নিয়ে আপনার সামনে দাঁড়ায় তাহলে আপনি প্রয়োজনে রাইফেল নিয়ে দাঁড়াবেন, এমন কথা আপনার সাথেই মূলত হয়েছিল। আপনি যে দলগতভাবে আপনারা সংলাপে গিয়েছিলেন মাননীয় প্রধান নির্বাচন কমিশনের সহকারে অন্যান্য কমিশনারদের সাথে আলাপকালে, মাননীয় প্রধান নির্বাচন কমিশনার আপনাকেই উদ্দেশ্য করে এই কথাটা বলেছিল যে কেউ যদি আপনাদেরকে তলোয়ার নিয়ে বাধা প্রদান করে তাহলে আপনারা রাইফেল নিয়ে তাদেরকে প্রতিরোধ করবেন। জনাব ববি হাজ্জাজ, আপনার কাছে প্রশ্ন হলো যে আপনি কি তাহলে রাইফেল নিয়ে প্রস্তুতি নিয়েছেন? রাইফেল না থাকলে কিভাবে জোগাড় করবেন, বা মাননীয় কমিশনার, প্রধান কমিশনার আরও কি বিস্তারিত বলেছেন কিনা যে কিভাবে আপনি রাইফেল চালাবেন ইত্যাদি ইত্যাদি? যদিও এর পরবর্তীতে তার অবস্থান অনেক স্পষ্ট করেছেন, তারপর আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে কথাটার সূত্রপাত কিভাবে হয়েছিল, আর পরবর্তীকালে আসলে আপনারা এটাকে কীভাবে বিবেচনা করছেন, রাজনৈতিক এই পরিবেশের কোন দিকে যাচ্ছে, কি মিন করছে এই কথাগুলি, আপনার কথা দিয়ে শুরু করতে চাই জনাব ববি হাজ্জাজ। দর্শক আপনারা অবশ্যই শেয়ার করবেন, সাথে আছেন। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ সাগর ভাই আমাকে আমন্ত্রণ জানাবার জন্য, এবং আজকে আমার সাথে আরজু ভাই, কলিমুল্লাহ ভাই আর যারাই আছেন বা থাকছেন তাদের সবাইকে আমার সালাম। আসলে গত 2 দিন আগে মাননীয় নির্বাচন কমিশনের সাথে আমাদের দলগতভাবে মিটিং হয়, যেখানে আসলে মিটিংটা ডাকার সময় নির্বাচন কমিশন পরিষ্কার করে কোনো এজেন্ডা দিয়েছিলেন না। সো আমরা নির্বাচনকেই এজেন্ডা চিন্তা করে, কারণ নির্বাচন কমিশন সেখানে আমরা আলোচনায় গেছিলাম এবং তাদেরকে 13 পয়েন্টের সাজেশন আমরা দিয়েছি, যেটা আমাদের কাছে মনে হচ্ছে রিয়েলিস্টিক সাজেশন। এবং আসলে আমরা সৌহার্দ্যপূর্ণ রাজনীতি এবং মানব সম্পর্কে বিশ্বাসী। সো ওখানে নির্বাচন কমিশনে যে মাননীয় নির্বাচন কমিশনারগণ এবং মাননীয় প্রধান নির্বাচন কমিশনার, তাদের সবার সাথে আমাদের সুন্দর একটা আলোচনা শুরু হয়েছিল, এবং এই আলোচনায় ওনাদেরকে আমাদের সাজেশন দেওয়ার পর ওনারাও, যেমন মাননীয় প্রধান নির্বাচন কমিশনার, পরিষ্কার ভাবে দুটো জিনিস বলেছিলেন। একটা জিনিস বলেছিলেন যে যতগুলো সাজেশন আমরা দিয়েছি তাদের কাছে মনে হচ্ছে খুবই রিজনেবল, কিন্তু পয়েন্ট নাম্বার 2, যেটা আরেকটু মুশকিল পয়েন্ট, উনি বলেছিলেন যে রিজনেবল হলো এগুলো ভেরি ডিফিকাল্ট টু রিয়েলাইজ, মানে বাস্তবায়ন করা খুবই মুশকিল, ইফ নট ইম্পসিবল, অলমোস্ট এইভাবে ওয়ার্ড ফর ওয়ার্ড না হলে এই কথাগুলো উনি, এই দুটো পয়েন্ট উনি বলেছিলেন। তারপর এরপর আমরা কিছু দূর আর কি আসলে এটা নিয়ে কিভাবে করা যেতে পারে ওনারা বলছিলেন, আমরা বলছিলাম, আমরা সুন্দর একটা আলোচনার মধ্যে ছিলাম। এই সুন্দর আলোচনার ভিতরে কথায় কথায় আমার মনে হয় না তেমন কিছু মিন করে মাননীয় প্রধান নির্বাচন কমিশনের কথাটা বলেছিলেন, বাট বলেছিলেন কেউ যদি তলোয়ার নিয়ে আসে আপনি বন্দুক নিয়ে আসবেন, এই ধরনের একটা কথা বলেছিল। এগেইন আমি পরিষ্কার করে নেই যে আমরা একটা জাস্ট একটা ফ্রেন্ডলি, উনি হয়তো মানে খুব আপনার এটাকে অবজেক্টটাকে খুব স্পষ্টভাবে মিন করেনি, কিন্তু পরিবেশটাকে তো মিন করেছে, জি কিছু পরিস্থিতিটাকে মিন করেছেন কি, এবং এবং মানে উনি এক্স্যাক্টলি কি মিন করেছেন আমি পরিষ্কার বলতে পারবো না, যেটা সত্যি কথা, উনি এক্স্যাক্টলি কি মিন করেছেন পরিষ্কার বলতে পারবো না। আমি জাস্ট অ্যাটমোসফিয়ারের কথা বলছি যে আমরা কনভিভিয়াল সুন্দর আলোচনার ভিতরে ছিলাম তখন। আপনার কোন প্রশ্নে, মানে আপনি কি প্রশ্ন করেছিলেন? আমি ওনাকে এটা রিলেটেড কোনো প্রশ্ন করিনি আসলে, কিভাবে পোলিং সেন্টার দখল বন্ধ করা যেতে পারে, এবং সেখানে আমরা একটা পয়েন্ট রেখেছিলাম যে আমরা গত কয়েক নির্বাচনে দেখেছি পোলিং সেন্টার দখলে একটা প্রাইমারি ভূমিকা গত 2 নির্বাচনে পালন করেছে ক্ষমতাসীন দলের পোলিং এজেন্টরা। সো এখানে যদি ক্ষমতাসীন দলের পোলিং এজেন্টরা অন্য কোনো পোলিং এজেন্ট থাকতেই না দেয়, তাহলে কোন পোলিং এজেন্টই থাকার দরকার নেই, পোলিং এজেন্ট সিস্টেমটা বাতিল করো, এই ধরনের আলোচনায় আমরা ছিলাম। এর ভেতরে হতেই পারে এগুলো কিছু চিন্তা করে উনি এই কথা বলেছেন, কিন্তু এই কথা বলার পর আমি ওনাকে যেটা বললাম, এগেন এটা রেকর্ডেও আছে, আমি ওনাকে যেটা বলেছিলাম যে আসলে আমরা গণতান্ত্রিক রাজনীতির মাঠে তলোয়ার বা বন্দুকের যুদ্ধ দেখতে চাই না, এবং আমি যদি তলোয়ারের বিরুদ্ধে বন্দুক নিয়ে দাঁড়াই সেটা আইনের বিরোধী হবে, এবং আমি যদি বন্দুক নিয়ে দাঁড়াই সেটা বন্দুকের আইনি প্রোটেকশনের জন্য নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা করেছেন কিনা। তো যখন আমি এগেন আমিও ওনাকে জাস্ট উত্তরের খাতিরে উনি যে কথাটা বললেন, কারণ একটা জিনিস মানে, এবং উনি অত্যন্ত মানে উনি এবং পুরো নির্বাচন কমিশন, বাকি সব কমিশনাররা আমাদের সাথে, আমাদের দলের সাথে 1 ঘন্টা পুরো ওনাদের আলোচনা হয়, এবং এই 1 ঘন্টা আলোচনায় খুব সৌহার্দ্যের সাথে খুব সুন্দরভাবে আমরা আলোচনা করেছি, এবং তারাও খুব পজিটিভ
আগামীতে যে নির্বাচন কমিশন কি করবেন সেটা ইস্যু না, কিন্তু আমাদের সাথে ইন্টারাকশন ওরা খুব পজিটিভ ছিলেন, ওনারা আশাবাদী ছিলেন এবং ওনারা আমাদের সাথে এমন ইন্টারাকশন করেছেন যে আমরা আশা রাখতে পারি ওনাদের কাছ থেকে কিছু, এভাবে করে আমাদের সাথে ইন্টারাকশন করেছিলেন। কিন্তু তবুও আলোচনার ভিতরে আমি ওনার কাছে পরিষ্কার করেছিলাম যে দেখেন মানে মাননীয় নির্বাচন কমিশনাররা কেউ কিন্তু নির্বাচনের অভিজ্ঞতা থেকে আসেনি, আমি ওনাদেরকে ছোট করে বলছি না, ওনারা সবাই অনেক বড় আপনার সিভিল সার্ভিসের এক্সপিরিয়েন্স নিয়ে দেশের জন্য অনেক কাজ করে থ্রু দ্য সিভিল সার্ভিস অনেক দশক ধরে কাজ করে উনি এসছেন, কিন্তু আপনি কিসে কাজ করেছেন আর কিসে কাজ করেননি এটাও ইম্পর্টেন্ট। এবং নির্বাচন খুব কমপ্লিকেটেড একটা জিনিস, আমাদের 3-4টা জাতীয় নির্বাচন লেগেছে জাস্ট বুঝতে নির্বাচন কিভাবে করতে হয়, এখনো আমরা নির্বাচনে এক্সপার্ট না। সেই আলোকে আমি যখন দেখি যে কেউ নির্বাচনের সাথে সম্পৃক্ত ছিল না, হঠাৎ করে নির্বাচনের সাথে তাকে সম্পৃক্ত করা হয়েছে, তখন সে হঠাৎ করে ভালো নির্বাচন বুঝবে বা করতে পারবে বা দিতে পারবে এটা অত্যন্ত মুশকিল। আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে স্পেসিফিকলি আর 2-1 মিনিটে আপনি বলবেন দয়া করে, যে বর্তমানে তাহলে যে প্রধান নির্বাচন কমিশন কয়েকটি কথাই তো বললেন, আমি শুরুতে আপনাকে মেনশন করেছি, তিনি বলেছেন যে তিনি তার এই মুহূর্তে যদি পারতেন তিনি এই পথ থেকে চলে যেতে পারলে তার ভালো লাগতো, এরপর তিনি বলেছেন বিএনপি না আসলে এই সামনের ইলেকশন কোনোভাবেই ওরকমভাবে গ্রহণযোগ্য হতে নাও পারে, এভাবে তিনি বুঝিয়েছেন যে কথাটা। এরপরে তিনি বলেছেন রাজনীতি পচে গেছে, হ্যাঁ রাজনীতি পচে গেছে এবং সামনের দিকে ওরকম পরিবেশ আসলে তিনি কোনো কিছু না বলেই নিজেই চলে যাবেন এখান থেকে, এই ধরনের যে একটা আক্ষেপের জায়গা তৈরি হলো। আমার সামনে উনি যে কথাটা বলেছেন, আমার সামনে বসে যে কথাটা বলেছেন, বলেছেন হলো যে সব দল নির্বাচনে আসতে চাইলে স্পেসিফিক কোনো মানে ইম্পর্টেন্ট বড় দলগুলোর যদি এরকম রিকোয়ারমেন্ট থাকে যে উনি পদত্যাগ ওনাকে পদত্যাগ করতে হবে, কিনা আমি প্যারাফ্রেজ করছি, সব ওয়ার্ড ফর ওয়ার্ড তো আমার মনে নেই, বাট ওনাকে পদত্যাগ করতে হবে তাহলে সেটা বললে উনি সেখানেও পদত্যাগ করতে তৈরি। বিষয়গুলি আমাদের শব্দগুলি এক্স্যাক্টলি তা না হলেও বিষয়গুলি এভাবে মেইন করেছে, বেসিক্যালি আমার সামনে উনি এই কথাটা বলেছেন, বাকি অন্য কথাগুলো আমি নিউজে দেখেছি এবং নিউজে দেখার সময় আমার সাথে আলোচনার সময় যে কথা হয়েছে তলবার টলবার এটা অ্যাকচুয়ালি হয়েছে, বাট এছাড়া আরো অনেক কথা হয়েছে যেগুলো কিছু দূর হয়তো নিউজে একটু ভুলভাবে দেওয়া হয়েছে, মানে কেউ ইচ্ছা করে ভুলভাবে দেয়নি, 1 ঘন্টার আলোচনা সবাই ভালো করে মনেও রাখেনি, হয়তো লেখার সময় রিমাইন্ড করে টেপটা দেখে হুবহু লেখেনি, কিন্তু এরকম ভুল হয়েছে। তো যদি ভুল হয় থাকে তাহলে অন্য সবার সাথে আলোচনাতে ভুল হতে পারে। আমার সামনে কথা হলো যে মানে মিন করেছেন কি সেটা ইম্পর্টেন্ট, এখন শব্দ একই রকম নাও হতে পারে। এই এই জায়গাটা সাগর ভাই যেটা কাইন্ড অফ আমার কাছে, আপনার কাছে কি মনে হচ্ছে উনি কি মিন করেছেন? আমার ওপিনিয়ন, জি 1 মিনিটে, আমার আমার ওপিনিয়ন উনার, আমার মনে হচ্ছে উনি যেটা বলতে চেষ্টা করছেন যে রাজনৈতিক মাঠে দাঁড়িয়ে থাকতে হবে, অপর দিক যেটাই করুক আপনার আপনার মতো করে দাঁড়িয়ে থাকতে হবে, এইখানে আমার পয়েন্টটা, আমি একেবারেই তার সাথে একমত ছিলাম না, কারণ তাহলে আমার কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনের কি দরকার, তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর কি দরকার, তাহলে ইলেকশন কমিশনের কি দরকার, যদি কেউ আমার সাথে যুদ্ধ করতে আসে এবং আইনি প্রোটেকশন না থাকে আমার যুদ্ধই করতে হয়, তাহলে আমি যুদ্ধ করে জিতবো, 71-এ আমরা যুদ্ধ করে জিতেছি, তার আগে আমরা যুদ্ধ করে জিতেছি, তাহলে যুদ্ধ করে জিতবো, তাহলে তো আর ইলেকশন কমিশন বা 71-এ তো মানে 26শে মার্চের পর কি কেউ নির্বাচন কমিশন বা কিছু নিয়ে আলোচনা করেছে? 26শে মার্চের পর কি কেউ আলোচনায় গেছে ভাই ভুট্টো ভাই আসেন আমরা কথা বলি? কেউ আলোচনায় গেছে না, কারণ তখন যুদ্ধ। সো ইদার আপনি নির্বাচনী আলোচনা করবেন, রাজনৈতিক আলোচনা করবেন, বা আপনি যুদ্ধের আলোচনা করবেন, দুটো একসাথে হয় না, এগুলা সাংঘর্ষিক, দুটো একসাথে হয় না, এটা আমি তখন ওনাকে আমার মতো করে ক্লিয়ার। আপনি কি তাহলে বলতে চাচ্ছেন আপনাকে বলাটা একটা মেটাফোর ছিল, এবং এই এই মেটাফোরটা কিসের ছিল, ওনার কি অপারগতা, ওনার কি এখানে এখানে আমি একটা জায়গায় আমি এর মানে কি আপনি মনে করেন ওনার সকল এই অবস্থান নিয়ে কি মনে হয় কিনা যে সামনে নির্বাচন আসলে পরিচালনা করা অসম্ভব হয়ে উঠেছে বলেই মিন করছে? ওনার দ্বারা পরিচালনা করা অসম্ভব হয়ে গেছে আমার মনে হয় না, ওনার আমার সাথে এই কথাটার সাথে ওনার দ্বারা মানে উনি কি মনে করেন ওনার দ্বারা অসম্ভব হয়েছে কিনা? শুধুমাত্র আপনাদের আপনারটা নয়, আরো কয়েকটা কথা কিন্তু এসছে, আরো অনেকগুলো কথা এসছে ওনার এই যে তলোয়ার আর বন্দুকের বাক্যটার পর থেকে ওনার উপরে অনেক, আমি বুঝতে পারছি অনেক মিডিয়া আক্রমণ বা হয়তো মিডিয়া আক্রমণ না, এরপরে আপনার সাথে আপনার পরে মনে হয় ওয়ার্কার্স পার্টির বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক সাহেবদের সাথে মিটিং হয়েছে, সেখানে আবার অনেকগুলি কথা বলেছেন, সেখান থেকে অনেকগুলি কথা কোটে, হ্যাঁ এরপরে ওই দিন কিছু মাথায় উনি মানে কিছু চিন্তা করে তারপর পরের দিন আবার হয়তো কিছু বলেছেন, বাট আমি একটা জিনিস যে ফেরত যাই যে উনি আমার কাছে যেটা মনে হয় যে মেইন বলেছেন যে আজকের রাজনীতিতে অনেকেই বক্তব্য দিয়ে থাকেন, এবং আপনি শুরুতে মানে আমাকে ফ্লোর দেবার আগে আপনি যখন ইন্ট্রোডাকশন দিচ্ছিলেন তখন আপনি বলছিলেন যে রাজনীতির খেলা হবে, এইটা হবে, সেইটা হবে, এই ধরনের বক্তব্য দিয়ে থাকেন, এবং মানে আপনার ক্ষমতাসীন রাজনৈতিক দল থেকে এই খেলা হবে, মাঠে নেমে গেছি, দেখিয়ে দাও ছাড়বা না, হ্যাঁ তোমরা আগায় যাও,
একটা বাড়ির জায়গায় 10টা বাড়ি ফেরত দাও, এই ধরনের কথা খুব খুব জোর গলায় বলে থাকেন, এবং এই রেটোরিক। কথাগুলো কি খুব জোর গলায় তারা বলে থাকেন, এবং এই কথাগুলোতে তারা মেটাফরিক্যালি মিন করেন কি না অনেক পরের কথা। তাদের মাঠের কর্মীরা কিন্তু লিটারালি নেয় এই কথাগুলো, এবং মাঠের কর্মীরা যখন লিটারালি নেয় তখন মাঠে খুনাখুনি রক্তের বন্যা। কিন্তু জনাব ভাজ্জাজ, মানে ওয়াইদুল কাদের আর ফখরুল ইসলাম আলমগীরের কথা মেটাফরিক হোক বা রেটোরিক হোক, ডাজন্ট ম্যাটার, আমাদের কাছে ওগুলো মিন করে না, বা আমাদের আমরা ওগুলো অত বেশি ইম্পর্টেন্ট দেই না, কারণ ওনার রাজনৈতিক ক্ষেত্রে অনেক কিছু বলতে পারে, এটা আমাদের দেশের কালচার, আমরা মেনে নিয়েছি। যখন প্রধান নির্বাচন কমিশনার কিছু বলবেন অবশ্যই এটা আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট। আমি বলতে চাইছি যে প্রধান নির্বাচন কমিশনার হয়তো ওই ভাষায় হঠাৎ করে চলে যাচ্ছিলেন এবং হয়তো ওই জায়গাটায় যাচ্ছিলেন যে সবাই। আপনি একজন একজন রাজনীতিবিদ হিসেবে ওনার এই অবস্থানের প্রেক্ষিতে আপনি কি নির্ভরশীল হতে পারছেন কিনা সামনে নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে? এই অবস্থায় তো ওনার যে অসহায়ত্ব কি বলবেন, নাকি বাস্তবতাটাকে উনি কোনো না কোনো ভাবে এনে এমনি তুলে ধরার চেষ্টা করছেন? কারণ উনি ওনাকে বোঝাই যাচ্ছে উনি আসলে সত্যিকার অর্থে খুব বেশি প্যাঁচালো মানুষ বলে মনে হচ্ছে না, এবং খুব বেশি রাজনৈতিক স্ট্যান্ড থেকে বলবার মতো ওরকম মানুষ নন। উনি আসলে মনে যা আসে তাই হয়তো বলে দিচ্ছেন, বাট মনে যা আসে তা বলে দিলে যদি এটাই হয় প্রমাণিত, যদি এটাই হয় তাহলে তো ভয়ঙ্কর। সামনে নির্বাচনে ওনার অনেক কিছুই অপারগতার মধ্যেই তো প্রকাশ পাচ্ছে, নাকি মনে করেন? আসলে দিজ আর ভেরি আর্লি ডেজ, দিজ আর ভেরি আর্লি ডেজ। এই নির্বাচন কমিশন খুব নতুন ফরমেশন হয়েছে, সো আমরা আসলে পরিষ্কার করে বলে দিতে পারি না যে কে কি চিন্তা করে কে কি করছেন, আসলে পরিষ্কার করে বলে দিতে পারি না, আমার মনে আরো অনেক সময় লাগবে ফার্স্ট এন্ড ফরমোস্ট। আর আমি একটা কথা আপনাকে বলেছিলাম যে নির্বাচনের এক্সপার্টিজ আলা নির্বাচন কমিশন আমরা পেয়েছি বলে আমার মনে হয় না। এর মধ্যে কোন সময় ভালো লোক পেয়েছি, খারাপ লোক পেয়েছি, একটু মোর কেপেবল, একটু লেস কেপেবল, বাট নির্বাচনে অভিজ্ঞ, নির্বাচনে কেপেবল, মানে অনেকে আছেন যারা নির্বাচন কমিশন থেকে রিটায়ার করার পর নির্বাচন কি বোঝা শুরু করেছেন, তারপর আস্তে আস্তে একাডেমিকও হয়েছেন আরো 10 বছর পার করে, কিন্তু 10 বছর পার করে একাডেমিক হয়েছেন, জ্ঞানটা এসছে, যখন নির্বাচন কমিশনে ছিলেন তখন কিন্তু ছিল না।